চুলের সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। চুল পড়া যেন একটা কমন বিষয়। বন্ধুরা, আজকে আমি একটি জাদুকরি তেল দেখাবো যা 7 দিন ব্যবহারে আপনার চুল 20 ইঞ্চি থেকে 30 ইঞ্চি লম্বা হবে। সর্বপ্রথমেই আমি দেখাচ্ছি মেথি। মেথি আমাদের চুলের জন্য অনেক উপকারী। মেথির গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়ে নিয়েছি। মেথি চুল লম্বা করতে এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও মেথির ভূমিকা অপরিসীম। কালোজিরার কথা কি আর বলবো, যেখানে আমাদের নবী বলে গেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হলো কালোজিরা। কালোজিরা চুল কালো করতে, ঘন করতে এবং লম্বা করতে অনেক ভূমিকা পালন করে। আমি মেথির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কালোজিরা নিয়ে নিলাম। এখানে আমি 4 থেকে 5টি তেজপাতা নিলাম। তেজপাতা চুল লম্বা করতে সাহায্য করে, চুল ঘন করে এবং নতুন চুল গজাতেও এর ভূমিকা অপরিসীম। চুল হবে সিল্কি। তো আমি এখন সবগুলো উপাদান একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়ো করে নেব। তেজপাতাগুলো নিয়ে নিচ্ছি আমি। এগুলো এখন সবগুলো একটা মিক্সারের মাধ্যমে একদম গুঁড়ি করে নেব। বন্ধুরা, দেখুন আমার সবগুলো উপকরণ গুঁড়ি করা হয়ে গেছে আর ঠিক এরকম হয়েছে। আমার খুব বেশি গুঁড়ি করার দরকার নেই, একটু ছাকরা ছাকরা আছে, এতে প্রবলেম নেই। যতটুকু গুঁড়ি করতে পারেন আপনাদের সম্ভব হয় করে নেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ এই গুঁড়িটা নিয়ে নিচ্ছি। 2 চা চামচ গুঁড়ির ভিতরে আমি দিয়ে দিব বাজাজ আমল রফসের অয়েল। আপনারা আপনাদের চুলে যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দিয়ে দিবেন। এখানে আমি 3 টেবিল চামচ থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নেব। আর এখন দিয়ে দিব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের চুলের জন্য অনেক উপকারী। চুলের গোড়া শক্ত করতে, নতুন চুল গজাতে এর ভূমিকা অনেক। এছাড়াও ক্যাস্টর অয়েল ব্যবহার করলে চুল সিল্কি হয়, লম্বা হয়। তো বন্ধুরা, আমি 1 চা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল মিক্স করে দিলাম। এখন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আর ক্যাস্টর অয়েলটা অনেকটাই আঠালো ঘন থাকে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এদিকে আমি চুলায় একটা প্যানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা গরম হয়ে গেছে, বলক ওঠার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমার মিশ্রণের বাটিটি এই গরম পানিতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তেলটা খুব গরম করার কোনো দরকার নেই, শুধুমাত্র মিশ্রণটা একটু পাতলা হলেই, হালকা গরম হলেই হয়ে যাবে। আমি বাটিটা বসিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এতে করে ক্যাস্টর অয়েলের ঘনত্বটা কিন্তু গরম পানিতে গলে আসবে এবং যে উপাদানগুলো মিক্স করেছি সবগুলো মিক্স হয়ে খুব সুন্দর একটি ফ্লেভার এবং জাদুকরি একটি তেল তৈরি হয়ে যাবে। আর এই তেলটি আমাদের চুলে যদি আমরা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন অ্যাপ্লাই করে থাকি, আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং 20 থেকে 30 ইঞ্চি লম্বা হয়ে যাবে। বন্ধুরা, বাটিটা আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তেলটা দেখেই বুঝতে পারছেন, তেলটা দেখে এখন মাথায় নেওয়ার অনেকের রুচি হচ্ছে না যে এটা নিলে মাথা নোংরা হয়ে যাবে। তো আমরা এই অবস্থায় তেলটাকে মাথায় অ্যাপ্লাই করব না। প্রথমে একটি ছাঁকনি দিয়ে আমরা তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তবে আপনারা যদি চান বেশি করে তেল এভাবে মিক্স করে একটা বোতলে রেখে দিতে পারেন। এতে করে তলানিতে ময়লা জমলেও তেলটার কিন্তু গুণাগুণ অনেক গুণ বৃদ্ধি পাবে। ছাঁকনি দিয়ে আমি ভালোভাবে ছেঁকে দিচ্ছি। তবে দেখুন বন্ধুরা, নিচে যে ঘন আছে সেই ঘনটা কিন্তু আমি চেপে চেপে তেলের ভিতরে দিয়ে দিতে চেষ্টা করছি। আর এই তেলটা কিন্তু এই মিশ্রণ সহ কমপক্ষে 1 ঘন্টা রেখে তারপরে ছেঁকে নেবেন, তাহলে এর ভিতরের গুণাগুণগুলো একটু হলেও বেশি তেলের ভিতরে প্রবেশ করবে।
তেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আমার চুলে এই তেলটা অ্যাপ্লাই করব। এই তেলটা প্রথমে আপনারা চুলের গোড়ায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন এবং চুলের গোড়ায় এমনভাবে দিবেন যেন প্রত্যেকটা চুলার গোড়ায় যায়। এতে করে আপনার চুল, নতুন চুল গজাবে এবং আপনার চুল কিন্তু আর পড়ে যাবে না এবং লম্বা হবে। এই তেলটা যদি আপনি আপনার মাথায় অ্যাপ্লাই করতে পারেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার চুলগুলো কতটা লম্বা হচ্ছে। আর নতুন তেল, এই তেল দেয়ায় নতুন চুল গজাবে অনেক। যাদের চুল অনেক পাতলা আছে বা পড়ে যাচ্ছে তারাও অ্যাপ্লাই করতে পারেন। আর এই তেলটা 2 থেকে 3 ঘন্টা মাথায় রেখে শ্যাম্পু করে ফেলতে পারবেন, তবে আপনারা যদি চান 2 দিনও রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।